নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 29শে মে 2022 রবিবার যে 5 রাশির দুর্দান্ত প্রাপ্তি হতে চলেছে, এই 5টি রাশির নাম আমি এখানে জানাবো এবং এই রাশির শুভ সময়, অর্থাৎ রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার, এটাও আপনাদেরকে কিন্তু আমি জানাবো। তবে আমি একটি কথা বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণ আলোচনাটা শুনুন আমি কি বলছি। অর্থাৎ এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, যে জিনিসগুলো আপনাদেরকে বোঝাচ্ছি তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আপনারা আপনাদের জন্মছক অ্যানালিসিস করার পর আপনি আকস্মিক প্রাপ্তি আপনার যোগ আছে কি না, হঠাৎ প্রাপ্তির আপনার যোগ আছে কি না, সেটা দেখে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে। দেখুন, আমি যে 4টি গ্রহের কথা বারবার বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তার মধ্যে যদি ভেরি ইম্পর্টেন্ট গ্রহ বলেন, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ হচ্ছে কলিযুগের হচ্ছে রাজা। অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, রাহুর বলবত্তা যদি ভালো থাকে, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবেই। এই জন্য রাহুর রক্ষার কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচটা কী করবে জানেন? আপনার যে যারা হঠাৎ প্রাপ্তি চাইছেন, আকস্মিক প্রাপ্তি চাইছেন, সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। তবে নিজস্ব জন্মছক দেখা দরকার, আপনার কোন বছর যোগ আছে এটা কিন্তু দেখা দরকার, কোন সময় যোগ আছে। আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বারটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে জানাতে কিন্তু পারবে। রাহু হচ্ছে আপনাদেরকে কোটিপতি পর্যন্ত কিন্তু করবে। এই 5 রাশি, যে 5 রাশির কথা বলছি, আগামীকাল অর্থ কিন্তু এই 5 রাশি পাবে, কম বেশি অর্থ এই 5 রাশি আগামীকাল পেতে কিন্তু চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে যারা দেখছেন, কারো কারো ক্ষেত্রে না হতেও পারে। কারণ কি জানেন? আপনার জন্মছকে যদি যোগ না থাকে, আমি যে রাশির কথা বলছি, লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু সম্ভব নয়। কারণটা কি জানেন? যার ক্ষেত্রে প্রবল গাঢ় যোগ থাকবে, তারাই একমাত্র আগামীকাল প্রাপ্তি হবেই হবে। এবং রাহুকে যারা স্ট্রং করে গেছেন, রাহু রক্ষা কবচ এবং রাহুর বীজমন্ত্র যারা পাঠ করেন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। রাহু রক্ষা কবচটা অবশ্যই আপনারা কিন্তু পরিধান করুন, রাহুকে স্ট্রং করুন। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহুর বলবত্তা আপনার নির্ভর করবে, আপনার প্রাপ্তির যোগ আছে কি না। আমি একটি কথা বারবার বলি, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি? তো আপনার যদি কপালে ঘি না থাকে, তাহলে আপনি যতই প্রচেষ্টা করে যান না কেন, অর্থ কিন্তু অপচয় হবে। অর্থাৎ এই জায়গাটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু দিতে পারে। ধনপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি, প্রবল প্রাপ্তি, এটা কিন্তু নির্ভর করবে আপনার ছকের পটেনশিয়ালিটিটা কত আছে, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার লাভভাব, আপনার পঞ্চমভাব। এই ভাবগুলো কিন্তু আপনার জন্মছকে স্ট্রং আছে কি না, সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা কি পাবে না? তারাও পাবে। হস্তরেখা বিচার করান, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু সম্ভব। অর্থাৎ যারা হতাশ হয়ে বসে আছেন কি না, যে আমার মতো হবে না, হতাশ হবেন না, জীবনে হার জিত আছে, আজ হেরেছেন কাল জিততে পারেন। অনেকেরই দূর করাতে গিয়ে বড় ধরনের হার কিন্তু হয়, সেই কিন্তু আবার
সে খেলার মাঠে কিন্তু জিতে আছে। অর্থাৎ জিতা এবং হারা দুটোই কিন্তু মেনে নেওয়া আমাদের মানুষদের উচিত। তো আগামীকাল যে পাঁচ রাশির কথা বলবো, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং শুভ সময় সকাল 9:19 থেকে 11:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 আপনাদের শুভ সময় 10:49 থেকে 12:56 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এরপর যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর। আপনাদের শুভ সময় সকাল 11:12 থেকে আপনার 12:38 পর্যন্ত মকর রাশি ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এরপর যে রাশির কথা আমি বলবো, প্রবল প্রাপ্তির যে যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:36 থেকে সকাল 10:36 থেকে আপনার 1:34 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বললাম সে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে। যারা পাচ্ছেন না হতাশ হবেন না, আপনাদেরও কিন্তু ছকে যদি যোগ থাকে আপনিও কিন্তু কালকে কোটিপতি নাই বা হলেন লাখপতিও কিন্তু হতে পারেন। কেই বা বলে যে আপনার কালকে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, আর এটা হঠাৎ ঘুরায় সে গ্রহটি হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ রাহু গ্রহকে স্ট্রং করুন। আবারও বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুর বিশেষ বলবত্তা বৃদ্ধি কিন্তু আপনাদের করবেই করবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে যদি কমেন্ট থাকে, যারা রাহু কবচ নিতে চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আছে কি না, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এবং জন্ম সময় বা জন্ম তারিখ জন্মস্থান নিয়ে যারা আমার সঙ্গে কনসাল্ট করতে চান তারাও হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড, ফ্রি সার্ভিস এটি নয়। অনেকে বলছেন যে স্যার এখানে কি ফ্রিতে? না, এটা কোনো মতে ফ্রি সার্ভিস নয়। আপনাদের সম্পূর্ণ জিনিসটা আগামীকাল আপনারা নিজের যোগ ছকটা কিন্তু দেখিয়ে নিন। অর্থাৎ অনেক তো অপচয় করছেন, নিজের যোগটা আছে কি না সেটা একবার দেখিয়ে নিন না। যোগ যদি থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই করুন, সময় মতো রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। প্রত্যেকের দিনটি শুভ হোক, ভালো হোক। নমস্কার, ধন্যবাদ।